আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তো শিক্ষার্থী, সুদীর্ঘদিন যাবৎ করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিদ্যালয়ের পাঠদান প্রক্রিয়া বন্ধ রয়েছে। এত করে সাধারণ শিক্ষার্থী তোমরা যারা আছো তাদের পাঠদান প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমাদের এই ক্ষতিকে কাটিয়ে ওঠার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আজকের এই অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে। এই অনলাইন ক্লাসগুলো তোমরা ভালোভাবে ফলো করে সেই অনুসারে বাড়ির বাসায় নিয়মিত চর্চা করলে আমার মনে হয় এই অনলাইন ক্লাসগুলো তোমাদের সাকসেসফুল হবে বলে আমি বিশ্বাস করি। তো শিক্ষার্থী, আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে প্রাথমিক আলোচনা করব। তো তোমাদের কাজ, ক্ষমতা, শক্তির যে বিস্তৃত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি আজকে কথা বলি। তো শিক্ষার্থীরা, যেহেতু আমাদের অধ্যায়ের নাম কাজ, ক্ষমতা এবং শক্তি, তাহলে মনে অবশ্যই প্রশ্ন থেকে কাজ কখন হয়। তো শিক্ষার্থীরা, মনের ভিতরে প্রশ্ন থেকে কাজ কখন সম্পন্ন হয়, কাজটা কি? কাজ দৈনন্দিন জীবনে কোনো কিছু করার নামই কাজ, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে সরল সংক্রান্ত একটি বিশেষ ঘটনা। অর্থাৎ কাজ করতে গেলে বল এবং সরল সংগঠিত হবে। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি স্মরণ ঘটে তখনই কাজ সম্পন্ন হয়। শিক্ষার্থী, আমি আবার বলছি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির স্মরণ সংগঠিত হয় তখন কাজ হয়, তখনই কাজ হয়। তো শিক্ষার্থী, কাজ কি? কাজের সংজ্ঞাটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় উঠে নাও। কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি উহার স্মরণ ঘটে তাহলে বল ও বলের অভিমুখে অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। কাজের ইংরেজি শব্দ, কাজের ইংরেজি শব্দ হলো ওয়ার্ক। ওয়ার্কের প্রথম অক্ষর ডব্লু, অর্থাৎ কাজকে আমরা ডব্লু দ্বারা প্রকাশ করি। কাজকে আমরা ডব্লু দ্বারা প্রকাশ করি। এখন যেহেতু কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি স্মরণ ঘটে তাহলে বল ও বলের উপমুখে অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। তাহলে আমরা লিখতে পারি কাজ সমান বল পূরণ স্মরণ। আর কাজকে যদি আমরা ডব্লু দ্বারা প্রকাশ করি, বলকে প্রকাশ করি এক দ্বারা, আর স্মরণকে প্রকাশ করা হয় এক্স দ্বারা। তাহলে এটা একটা ইকুয়েশন হয়ে গেল বা সমীকরণ হয়ে গেল। এটা সমীকরণ নম্বর যদি আমরা এক দিই, তাহলে কাজ ডব্লু ইকুয়াল টু হয়ে যাবে আমরা এফ এক্স। এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনের মাধ্যমে আমরা পদার্থবিজ্ঞানের অনেকগুলো গাণিতিক সমস্যা আছে, সমস্যাগুলো আমরা সলিউশন করতে পারবো এই সমীকরণের মাধ্যমে। তাহলে অবশ্যই শিক্ষার্থীরা তোমার মনে রাখবে ডব্লু ইকুয়াল টু এফ এক্স, অর্থাৎ কাজ সমান বল পূরণ স্মরণ। এখন কাজের একক, কাজের একক, তোমরা অনেকেই জানো কাজের একক কি।
মনে রাখতে হবে বলের এককে সরণের একক দ্বারা গুণ করলে আমরা কাজের একক পাই। আমি আবারও বলছি, বলের এককে সরণের একক দ্বারা গুণ করলে আমরা কাজের একক পাই। তাহলে লক্ষ্য করো, বলের একক নিউটন, বলের একক হচ্ছে নিউটন, আর সরণের একক হচ্ছে মিটার। সরণের একক হচ্ছে মিটার। ই নিউটন এবং মিটারকে, নিউটন এবং মিটারকে একত্রে বলা হয় জুল। নিউটন মিটারকে একত্রে বলা হয় জুল। অর্থাৎ কাজের একক হলো জুল। তো শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পারছো কাজের একক জুল। এইবার আমি কাজের মাত্রা কিভাবে বের করে সেটা তোমাদেরকে দেখাবো। তো শিক্ষার্থী, আমরা তো শিখছি কাজ সমান বল পূরণ সরণ। এখন বল সমান আবার কি জানা আছে আমাদের? ভর পূরণ বলের পরিবর্তে আমরা লিখবো ভর পূরণ সরণ ইনটু আকার আছে সরণ। এখন ভরটাকে আমরা স্থির রাখি, আর ত্বরণ সমান আমরা জানি সরণ বাই সময় স্কোয়ার। ত্বরণ সমান হল সরণ বাই সময় স্কোয়ার ইনটু হল সরণ, ভর ইনটু সরণ। আর সরণ দুটো কত হবে? সরণ স্কোয়ার নিতে হবে সময় স্কোয়ার। এখন ভরের মাত্রা এম, সরণের মাত্রা এল, এবং সময়ের মাত্রা টি হলে তারা অর্থাৎ এম এল স্কোয়ার বাই টি স্কোয়ার। এখানে কাজকে আমরা ইচ্ছা করে অতএব আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু এম এল টি স্কোয়ার। এখন এটিকে আমরা সূচকের নিয়মে কোনো পাওয়ারকে, কোনো এককে বা বস্তুর পাওয়ারকে নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচে আনতে গেলে তার পাওয়ার যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ, আর যদি নেগেটিভ থাকে তাহলে হবে পজিটিভ। তাহলে দেখো তাহলে কী থাকবে সূচকের নিয়মে? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আমি আগাওয়ার বলছি, কোন এককের বা বস্তুর পাওয়ারকে উপরে নিচ থেকে উপরে আনতে গেলে তার শক্তি গ্রাফ বা সূচক প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে হয়েছে কি মাইনাস। অর্থাৎ মাত্রা সমীকরণকে তোমরা জানো বা আমরা জানি তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা। শিক্ষার্থীরা আমরা কাজের মাত্রা সমীকরণ বের করলাম। তো
আমরা বিষয়টা আরেকটি বার দেখি। আমরা জানি তার সমান কি বল পূরণ সরণ, আমাদের জানা আছে বল সমান কি ভর পূরণ ত্বরণ, কিন্তু হচ্ছে সরণ ভর ঠিক কত, আর ত্বরণ সমান আমরা কি জানি সরণ বাই সময় স্কয়ার ইন্টুরিও সরণ, তারপর ঠিক আছে। আর এখানে সরণ সরণ কিন্তু হচ্ছে সরণ স্কয়ার, নিচে আছে সময় স্কয়ার। এবার ভরের মাত্রাকে এম, সরণের মাত্রাকে এল, এবং সময়ের মাত্রাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, তাহলে ডব্লিউ এর কি হবে এম এল স্কয়ার, নিচে হবে টি স্কয়ার। আর এটিকে সূচকের নিয়মে আমরা যদি মানটা বের করি তাহলে কি দাঁড়াবে, অর্থাৎ আমি আবার বলি কোন বস্তুর মাত্রা বা এককের মাত্রা নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচে আনলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে মাত্রার সময়টা কি থাকলো ডব্লিউ ইকুয়াল টু এম এল স্কয়ার টু ইনভার্স টু। তো শিক্ষার্থীরা আশা করি পুরো সকলেই বুঝতে পারছো। এবার আমি কাজের প্রকার ভেদ নিয়ে কথা বলি। কাজের প্রকার আমরা জানি কাজ দুই প্রকার, এক হচ্ছে বলের দ্বারা কাজ অর্থাৎ ধনাত্মক কাজ, বলের দ্বারা কাজ অর্থাৎ ধনাত্মক কাজ, বলের বিরুদ্ধে কাজ ঋণাত্মক কাজ। বলের দ্বারা কাজটা হচ্ছে ধনাত্মক কাজ এবং বলের বিরুদ্ধে কাজটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো সেক্ষেত্রে লক্ষ্য করো, ধরো আমার হাতে একটা ডাস্টার আছে, এই ডাস্টারটা আমি নিচে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি হলো ডাস্টারটা নিচের দিকে পড়ে গেল। নিচের দিকে পড়ে যাওয়ার কারণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ সর্বদাই নিচের দিকে ক্রিয়াশীল, অর্থাৎ ডাস্টারটা কি হচ্ছে বলের পক্ষে অবস্থান করছে। সুতরাং এই ধরনের যে কাজটি সংগঠিত হলো এই কাজটি হচ্ছে ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ অর্থাৎ বলের দ্বারা যে কাজ সংগঠিত হয় তাকে বলা হয় ধনাত্মক কাজ। এখন এই যে ডাস্টার বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজটা লক্ষ্য করো, এই ডাস্টারটা ট্রেনে পরন্ত অবস্থায় আছে, কারণ এই ডাস্টারকে আমরা যদি আস্তে আস্তে উপরে তুলি, উপরে উঠি, উপরে উঠে গেল, কিন্তু এখানে কী কাজ করা হয়েছে বল প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করার ফলে এখানে যে কাজটা সংঘটিত হচ্ছে এই কাজটাই হচ্ছে তোমার কি বলের বিরুদ্ধে কাজ করা হয়েছে। বলের বিরুদ্ধে কাজটাই হচ্ছে তোমার ঋণাত্মক কাজ, বলের বিরুদ্ধে কাজটাই হচ্ছে ঋণাত্মক কাজ। তো শিক্ষার্থীরা আমরা অতি সহজেই বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ একটি উদাহরণের মাধ্যমে আমরা শিখতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পদার্থবিজ্ঞানের ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করবে এবং এই অধ্যায়ের অনেকগুলো টপিক্স রয়ে গেছে, প্রত্যেকটা টপিক্সই আমি আলোচনা করব পর্যায়ক্রমে, আমার ক্লাসগুলো তোমরা ভালোভাবে ফলো করবে এবং সেই সাথে ক্লাসগুলোকে মূল্যাঙ্কের বাড়িতে পড়াশোনা করবে, তাহলে আমার এই ক্লাসগুলো সার্থক এবং সফল হবে বলে আমি বিশ্বাস করি। তোমরা সেই নাগাদ ভালো থেকো, আসসালামু আলাইকুম।